যখন দেখি কেউ আমার নবীর আম্মাকে জাহান্নামী বলে, যখন দেখি নবীর আব্বাকে জাহান্নামী বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম উপদেশ বইয়ে আছে, এক জায়গাতে দেখেন আল্লাহ নবী বললেন যে আল্লাহ আমি আমার মায়ের ক্ষমার জন্য আপনার কাছে অনুমতি চাচ্ছি, আমি ক্ষমা চাইবো আমার মায়ের জন্য। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন না, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইতে পারো না, ও মুসলমান হয়ে মারা যায়। তখন আল্লাহ নবী বললেন যে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি, আমার মায়ের কবর দেখতে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, দেখতে যাও, তবে তার জন্য ক্ষমা চাইতে পারবে না। হাদিস বুখারি মুসলিম, তার বাপ মা জাহান্নামে যাবে, এ কথাই ঠিক। যিনি সকল নবীর নবী, যিনি জান্নাতের মালিক, যিনি হাউজে কাউসারের মালিক, যারে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, এমন একটা পয়গাম্বর মা আমেনার মাছ থেকে দুনিয়া এসেছে, বলুন তো দেখি ওই মাটা দামি না কম দামি? আজকে কিছু কিছু জাহেলে মোরাক্কাব কিছু হইলে তো বলেন তাহিরি গালাগালি করে, গালাগালি করি না, কিছু কিছু জাহেলে মুরাক্কাব নাইবে শয়তানের দল কয় আমার নবীর আব্বা আম্মা বলে জাহান্নামী। জুতাড়া দে জুতাড়া, স্টপ ইট, রাহমাতুল্লিল আলামিন আব্বা আম্মা নাকি জাহান্নামী? মুখে লাগাম দিয়ে কথা বলো, তাহিরে 1 কোটি বার মন্দ বলো, তাহিরে গাড়ি 1 কোটি বার ভাঙো, তাহিরের ক্ষমতা সব কেড়ে নাও, গলার স্তব্ধকে গলার কণ্ঠকে রুদ্ধ করে দাও। এই দেখে যতদিন প্রাণ থাকবে তাহির একটা কথাই বলবে, তাহির বাবা তুলে গালি দাও তাহির প্রতিবাদ করবে না, মা তুলে গালি দাও প্রতিবাদ করবে না, কিন্তু মস্তুবার শান নিয়ে যদি অবহেলা করে বেয়াদবি করে কথা বলো তাহির তোমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। একটা ওয়াদা করেন, বলুন জীবন, কথা বলেন জীবন, তুচ্ছ সম্পদ তুচ্ছ, পজিশন তুচ্ছ, নবীর মহব্বত সর্বশ্রেষ্ঠ। রাজি আছো মুসলমান? হ্যাঁ রাজি আছো মুসলমান? প্রস্তুত থাকো, ডাক আসবে, মারহাবা বলো, সকল ঈদের সেরা ঈদ। রাগ করি না, গুসা করি না, যখন দেখি কেউ আমার নবীর আম্মাকে জাহান্নামী বলে, যখন দেখি নবীর আব্বাকে জাহান্নামী বলে, ওই বেয়াদবরে আবার বলে হাশরের মাঠে, আমার নবী নাকি নিজের গুনার জন্য নিজে নাফসি নাফসি করে কাঁদবো, আর তাই নে বড় হুজুর বেহেস্তে টিকিট লইয়া বেহেস্তে যাইব।